নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর থেকে আজকে একটা বিশেষ সাক্ষাৎকারে আমাদের সাথে রয়েছেন আমাদের জনপ্রিয় সাংসদ ডক্টর রাজদীপ রায়। আমরা আজ যে বিষয় নিয়ে ওনার সাথে সাক্ষাৎকারে এসেছি সে সম্পর্কে আপনাদেরকে অল্প বলতে চাইব। যে আমরা জানি যে বরাক উপত্যকার অধিকাংশ জনগণ বাংলাদেশের সিলেট বলে জায়গাটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পূর্বপুরুষদের সেই যে নারীর টান, সেই টানে আমরা ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেটিরা আমরা বিভিন্ন উৎসবে সর্বদা মেতে উঠতে দেখেছি। মুম্বাইতে সিহট্ট সম্মেলন, দিল্লিতে সিহট্ট সম্মেলন, কলকাতায় সিহট্ট সম্মেলন এবং গুয়াহাটিতে পূর্বোত্তর সিহট্ট সম্মেলন আয়োজন হতে দেখেছি এই সব সফলতা নিয়ে। সেই যে একটা ভাবাবেগ সিলেটিদের মধ্যে রয়েছে বরাক উপত্যকা এবং উত্তর পূর্বের বিভিন্ন ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়েছে এটাই থাকা সিলেটিদের মধ্যে, সেই ভাবাবেগকে অত্যন্ত একটা আন্তরিক প্রচেষ্টা নিয়ে আমাদের সাংসদ ডক্টর রাজদীপ রায় এবার তার পূর্ণাঙ্গ রূপে শিলচর সিলেট উৎসব 2022 আয়োজন করতে চলেছেন শিলচরে আগামী ডিসেম্বরের 2, 3 এবং 4। আমরা মনে করি এই অনবদ্য প্রচেষ্টা বরাকের জনগণের যে সিলেটি এবং সিহট্ট সম্পর্কে যে ভাবাবেগ রয়েছে তার একটা পূর্ণাঙ্গ যোগসূত্র তৈরি করার একটা সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধিরা আসছে, পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ থেকে শিল্পীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বরাক উপত্যকা এই উৎসব নিয়ে একটা আনন্দে মেতে উঠতে চলেছে। তাই আমরা আজকে আমাদের প্রিয় সাংসদ ডক্টর রাজদীপ রায়ের কাছ থেকে জেনে নেব যে এই উদ্যোগটা কারা নিচ্ছেন এবং কি তার উদ্দেশ্য। শিলচর সিলেট ফেস্টিভ্যাল, টু বি স্পেসিফিক, ফার্স্ট ইন্টারন্যাশনাল শিলচর সিলেট ফেস্টিভ্যাল ডিসেম্বর মাসের 2 থেকে 4 শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটার উদ্যোগ নিয়েছেন, মূল কারিগর হচ্ছে ভারত সরকারের অধীনে মিনিস্ট্রি অফ কালচার এবং বাংলাদেশের গভর্নমেন্টের সঙ্গে টাই আপ করে দুইটা এনজিওকে দেওয়া হয়েছে সেই ফেস্টিভ্যালটাকে অর্গানাইজ করার জন্য। যেহেতু আমি শিলচরের সাংসদ তো আমার উপরে দায়িত্ব পড়েছে এটার লজিস্টিক্স কিছু জিনিস দেখরেখ করা। তো মূলতভাবে বলতে গেলে এটা ভারত সরকারের অধীনে মিনিস্ট্রি অফ কালচার আজাদি কি অমৃত মহোৎসব, ভারতবর্ষের আমাদের ভারতবর্ষের জন্ম হয়েছে 1947, মডার্ন ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947, আজকে 75 বছর। বাংলাদেশের সৃষ্টি হয়েছে 1971 ইংরাজিতে, আজকে প্রায় 50 বছরের উৎসব ওদের শেষ হয়েছে। তো ধরে নিতে পারেন ভারতবর্ষের 75 বছর এবং বাংলাদেশের 50 বছর কমপ্লিশনের পরে এই উৎসব শিলচর সিলেট ফেস্টিভ্যালকে হাতে নেওয়া হয়েছে। এটার তাৎপর্য, এটার কি উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে? দেখেন, আমরা সবাই জানি আমরা একটা 1947 ইংরেজিতে একটা বর্ডারে, ইন্টারন্যাশনাল বর্ডারের জন্য আমরা দুই দিক আলাদা হয়ে গেছি। আমাদের বেশভূষা, আমাদের ভাষা, আমাদের খাদ্য, আমাদের কালচার একটা সময় এক ছিল। ধর্ম আমাদের আলাদা হতে পারে অনেক জায়গায়, কিন্তু আমাদের পূর্বপুরুষরা এক ছিলেন। তাই আমাদের বিশেষ করে খাওয়া দাওয়া, কালচার এবং আমাদের এই অঞ্চলের মিউজিক, আর্ট, এটাকে আবার বিগত 47-এর পরে আমরা একসঙ্গে হয়ে সেলিব্রেট করার ছোট ছোট সুযোগ হয়েছে। সরকারের পক্ষ থেকে সেরকম কিছু হয়নি। তো এটা একটা মুখ্যম সময়, ভারতবর্ষ স্বাধীনতার 75 বছর হয়েছে। তো উদ্যোগটা ভারত সরকার নিয়েছে যাতে আবার এই অঞ্চলে একটা ইকোসিস্টেম ডেভেলপ করে, যে ইকোসিস্টেমের অধীনে এই অঞ্চলের ইন্টারন্যাশনাল বর্ডারের দুই পারের লোকরা যাতে তাদের পুরনো পুরনো আর্ট, কালচার, ট্রেড এন্ড কমার্স একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে পারে এবং আমরা যাতে শান্তিপূর্ণভাবে এই এলাকায় বসবাস করতে পারি, আসা যাওয়া করতে পারি, বিজনেস ডেভেলপ করতে পারি, এটার একটা চিন্তা নিয়ে এই ফেস্টিভ্যালটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ভারত সরকার করেছে। এখানে কারা কারা অতিথি আসছেন এবং কোন কোন জায়গা থেকে শিল্পীরাও আসছেন? আচ্ছা, অতিথিদের মধ্যে আপনাদেরকে যেটা আমি এখন অবধি বলতে পারছি, কিছু জায়গাতে অনেক সময় জানেন যে বড় বড় পদে যারা আছেন, বড় বড় চিফ মিনিস্টার হোক, গভর্নর হোক, ওদের লাস্ট মিনিটে প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায়। তথাপিও যেটা কনফার্মেশন এখন আমাদের কাছে এসছে সেটার থেকে মোটামুটি আমরা বলতে পারছি, ভারত সরকারের কেন্দ্রীয় স্তরের 2 মন্ত্রী
একজন হচ্ছে কালচার এবং ডোনার মিনিস্টার কিষান রেড্ডিজি এবং ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী এমওএস এক্সটার্নাল অ্যাফেয়ার ডক্টর রাজকুমার রঞ্জন সিং উনি আসার কথা আর নর্থ ইস্ট থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী শ্রী বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা মেঘালয়ের মুখ্যমন্ত্রী হরিবাবুজি মিজোরামের রাজ্যপাল এদেরও আসার কথা এছাড়াও বিমল বড়া কালচার মিনিস্টার আসাম উনার থাকার কথা বাংলাদেশের তরফ থেকে আব্দুল মোমেন যিনি উনাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার উনি আসবেন এবং উনার সঙ্গে যেটা আমরা শুনতে পাচ্ছি চার পাঁচজন মেম্বার অফ পার্লামেন্ট ওদের সঙ্গে এবং বাংলাদেশ থেকে প্রায় 75 জনের ডেলিগেশন আসবে তার মধ্যে একটা ডেলিগেশন থাকবে একটা ইন্টারন্যাশনাল ধামাইল পারফর্মিং টিম একটা আসবে আর কলকাতা থেকে একজন আর্টিস্ট কালচারাল আর্টিস্ট ওনার নাম হচ্ছে রূপঙ্কর বাগচি মূলত উনি সিলেটি সিলেটের লোক ওনার মূল বাড়ি সিলেট উনি আসবেন আর লিটারারি জগৎ থেকে কলকাতা এবং বিশ্বভারতীর থেকে এবং আমাদের এই অঞ্চলের অনেক লোকরা এই লিটারারি পার্ট অফ দ্য ফেস্টিভ্যালে ওনারা ভাগ নেবেন এইটুকু এখন অবধি আমরা আপনাদের জন্য এই ইনফরমেশন দিতে পারছি আমরা আরেকটা ব্যাপারে জানতে চাইব সামনে ক্যাবিনেট একটা মিটিং হবে সেখানে আপনার কি উদ্যোগটা নেওয়া হচ্ছে আপনারা জানেন যে 1947 ইংরাজির পর থেকে আমাদের এই অঞ্চলে কোনো ক্যাবিনেট মিটিং হয়নি আমাদের এই অঞ্চলে স্বাধীনতার পরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটাও স্লাগিশ ছিল এবং দুইটা ভ্যালির মধ্যে একটা সম্পর্কর মধ্যে কোথাও যেন একটা ভাটা ছিল তো ভারতীয় জনতা পার্টি 2016 দিসপুরে সরকার বানানোর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ভ্যালির যে ডিফারেন্সটা ছিল সেই ডিফারেন্সটা কমে গেছে আসা যাওয়া অনেক বেড়েছে ইন্টারঅ্যাকশন অনেক বেড়েছে ডেভেলপমেন্টের দিকে যদি তাকাই বিগত 5-7 বছরে যে রাস্তাঘাটের ডেভেলপমেন্ট হয়েছে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে তা অভূতপূর্ব আগে কোনো সরকার সেটা করতে পারেনি আমি একটা পলিটিক্যাল ব্লেম গেমে যাচ্ছি না তবে মূলত যে জিনিসটা বলা সেটা হচ্ছে বরাক উপত্যকার ইতিহাসে এই প্রথমবার আসাম সরকার ক্যাবিনেট মিটিং বরাক উপত্যকায় অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে এবং 29 তারিখ দুপুরবেলা 11টার সময় শিলচরের ডিসি অফিসের দ্বিতলে যেটা নতুন অফিস বানানো হয়েছে সেই জায়গায় ক্যাবিনেট বসছে এবং এটার জন্য আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই যে উনার প্রচেষ্টার জন্য আজকে ক্যাবিনেট আমাদের এই অঞ্চলে আসছে একটা ব্যাপার আমি একটু বলতে চাইব একজন জনপ্রিয় সাংসদ হিসাবে রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের নেতৃবর্গের সাথে আপনার অত্যন্ত সুসম্পর্ক এবং বরাক নিয়ে আপনি পার্লামেন্টে সোচ্চার হয়েছেন রাজ্য স্তরের মুখ্যমন্ত্রী লেভেলে অনেক কিছুই আপনি উদ্যোগ নিয়েছেন এবারে এই ক্যাবিনেট বৈঠকে আমরা আপনার কাছ থেকে বরাকের বিশেষ কী কী দাবিগুলোকে নিয়ে আমরা প্রাধান্য পাবো বলে মনে করি দেখেন বরাক উপত্যকার দাবি তো অনেক আছে ক্যাবিনেট মিটিংয়ে জেনারেলি পুরো আসাম নিয়ে ডিসকাশন হয় এবং ক্যাবিনেট মিটিংয়ে যেই ডিসিশন হবে ইট উইল বি সিগনিফিক্যান্ট ফর দ্য এন্টায়ার স্টেট 3,30,00,000 লোকের জন্য ডিসিশন হবে 33টা ডিস্ট্রিক্ট আছে 33টা ডিস্ট্রিক্টের জন্য ডিসিশন হবে কিন্তু আমরাও বলেছি যেহেতু বরাকে প্রথমবারের মতন ক্যাবিনেট আসছে বরাকের লোকের একটা আশা একটা আকাঙ্ক্ষা এত বছর থেকে আছে যে এই এই জায়গার জন্য একটা স্পেশাল কিছু তো এইগুলো নিয়ে আমরা পরশুদিন রাত্রে বেশ দেরি করে আমরা অনেক সময় আমরা ক্যাবিনেট মুখ্যমন্ত্রীর সঙ্গে বসেছিলাম কয়েকজন এবং মুখ্যমন্ত্রীকে এই অঞ্চলের কিছু সমস্যা আমরা আমরা ওনাকে অবগত করিয়েছি এবং আমরা আশা করি এটা সম্বন্ধে অলরেডি পরশুদিন রাত্রে দেখার আজকের মধ্যে প্রায় 40-42 ঘন্টা হয়ে গেছে আর আমরা শুনতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সেইগুলো যে পয়েন্ট আমরা বলে এসেছি সেই পয়েন্টের উপরে অলরেডি পজিটিভ স্টেপ নেওয়া আরম্ভ হয়ে গেছে আপনারা নিশ্চিন্ত থাকুন বরাক উপত্যকা স্পেসিফিক কিছু ডিসিশন ডেভেলপমেন্টের জন্য এই ক্যাবিনেটের ডিসিশনের মধ্যে থাকবে অনেক ধন্যবাদ CNN24 থেকে এই মুহূর্তে আমাদের সাক্ষাৎকার ছিলেন আমাদের জনপ্রিয় সাংসদ ডক্টর রাজদীপ রায় পরিষ্কারভাবে বলেছেন যে শিলচরে ক্যাবিনেট বৈঠকে বরাকের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উনি তুলে ধরার চেষ্টা করবেন যেহেতু একটা ক্যাবিনেট বৈঠকে গোটা রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা হয় তার মধ্যে থেকে বরাকের বিশেষ বিশেষ দিকগুলোকে নিয়ে উনি সচেতন রয়েছেন এবং আর একটার সাথে যে আগামী 2, 3 এবং 4 ডিসেম্বর শিলচরে
শিলচর সিলেট উৎসব 2022 এর আয়োজন যথার্থভাবে সম্পন্ন হতে চলেছে, কারণ এখানে আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য দিল্লি থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট ইন্ডিয়া ফাউন্ডেশন এবং মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে এই অনুষ্ঠানটা হচ্ছে। নিঃসন্দেহে এটা একটা বিরাট সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। বরাক উপত্যকার সিহটের সাথে যে যোগসূত্র, তার নারীর টান, সেটাকে নিয়ে আমরা আগামীতে হয়তো একটা বিরাট বড় একটা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আবার তৈরি হবে বরাক এবং সিহটের মধ্যে যে যোগসূত্র, সেই পূর্বপুরুষদের যে নারীর টান, সেটাকে আমরা ফিরে পেতে পারবো বলে আমরা মনে করি। আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায়কে, যে ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এই গুরুত্বপূর্ণ একটি উৎসব সফল হতে চলেছে। আমরা জনগণকে বলবো সবাই এসে এই উৎসবকে সফল করার জন্য আপনি এগিয়ে আসুন এবং এই বরাক শিলচর সিলেট উৎসব 2022 সফল করে তুলুন। সিএনএন 24 থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে।